হ্যালো ফ্রেন্ডস, আমি মলি। আমার চ্যানেল হরেক রকমের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি একেবারে অন্য ধরনের একটি ব্লগ নিয়ে। দেখেই বুঝতে পারছো তিনখানা টোটো দাঁড় করানো আছে। এটা চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে, মানে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে আমার বাপের বাড়ি। সেখানে পুজো কাটিয়ে একাদশীর দিন আমরা পাড়ার অনেকে মিলে চলে গেলাম ত্রিধারা মন্দিরে, পাঁচমুড়া ত্রিধারা মন্দিরে। যেতে হবে তালডাঙ্গার জঙ্গল দিয়ে। গুড মর্নিং, আজকে শুভ একাদশী, বিজয়া দশমী, সকলকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। আজকে আমরা তিনটে টোটো ভাড়া করে আমাদের প্রায় অর্ধেক পাড়া মিলে বেড়াতে যাচ্ছি একটা নতুন জায়গায়, সেটা আমাদের সাথে দেখতে হবে। সঙ্গে থাকবেন তাহলে পুরোটা দেখতে পাবেন। কোথায় যাচ্ছি বলে দাও? আজ আমরা যাচ্ছি পাঁচমুড়ায় ত্রিধারা মন্দিরে। সঙ্গে থাকতে হবে, দেখতে হবে জায়গাটা। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সকলের কাছেই বেশ পরিচিত মন্দির নগরী হিসেবে। অনেকেই গিয়ে থাকেন, বিষ্ণুপুরের মন্দির দেখে আসেন, তবে আশা করি এই জায়গাটাই অনেকে চেনেন না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব এই জায়গাটা সম্বন্ধে। তালডাঙ্গার জঙ্গল পেরিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে যাব একেবারেই নতুন একটি মন্দির, ত্রিধারা। খুব বেশি নতুন না হলেও নতুন। সেখানে চলে যাব সেখানে রাধাকৃষ্ণের মন্দির দেখতে। তবে মন্দিরটি যেমন সুন্দর, তার রাস্তাটা আরও অসাধারণ। দুপাশে শাল, সেগুন এবং আকাশমণি গাছে ঘেরা, আর রয়েছে দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত। কোথাও কাঁচা ধান, কোথাও আবার সোনালি হয়ে থাকা পাকা ধানের ক্ষেত। চোখ কিন্তু জুড়িয়ে যাবে। রাস্তার মাঝখানে আবার কি সুন্দর হয়ে রয়েছে দেখুন গাছটা। পুজো কেটে গেলেও পুজোর রেশ থেকে যায় আমাদের বাঙালিদের মধ্যে। তাই দশমী কেটে যেতেই মনটা আমাদের দুঃখে ভারাক্রান্ত হয়ে এসেছিল। কি করা যায়, কোথাও যাওয়া যায়। তাই আমরা পরিকল্পনা করলাম কোথাও একটু মন্দির ঘুরে আসা যাক। সামনেই রয়েছে ত্রিধারা মন্দির, তাই চলো সবাই মিলে একটু ঘুরে আসা যায়। তাই তিনটে টোটো ভাড়া করে নিলাম আর আমরা পাড়ার প্রায় 19 জন মিলে চললাম হই হই করে সেই মন্দিরের উদ্দেশ্যে। সত্যি রাস্তার বর্ণনা যত করব ততই যেন কম হবে, তাই কিছুটা ভিডিও আপনাদের জন্য রইল। অসাধারণ দুদিকটা যতই দেখবেন চোখ যেন ভরে ওঠে, চোখ জুড়িয়ে যায়, মন প্রাণ একেবারে শান্ত হয়ে যায়, অসাধারণ লাগে। শহরে থেকে কয়েক দিনের বিরতি নিয়ে এই রকম গ্রাম থেকে ঘুরে আসলে কিন্তু মন্দ হয় না। দুধারে অনেক রকমের গাছপালা, ধানের ক্ষেত, চাষবাস এবং জলাশয়ও দেখতে পাওয়া গেল। এমনিতে বাঁকুড়া জেলায় জলাশয় খুব একটা থাকে না, কিন্তু এখানে যেহেতু চাষবাস হচ্ছে তাই কাঁসাই বা হিরাই নদীর জলগুলোকে নানা রকম করে ক্যানেলের সাহায্যে এখানে পাস করা হয়। রাস্তার দুই ধার আমরা বেশ আনন্দ করতে করতে, উপভোগ করতে করতে চললাম। আমরা বেরিয়েছিলাম 9:15 নাগাদ এবং পৌঁছেছিলাম মন্দিরে 10:20 নাগাদ। তার মানে বুঝতেই পারছেন বন্ধুরা, প্রায় 1 ঘন্টার কিন্তু জার্নি। তবে জার্নিটা কিন্তু একটুও কষ্টকর ছিল না, এত অসাধারণ ছিল। দুপাশে এরকম জঙ্গল দেখতে দেখতে ঠান্ডা শীতল হাওয়া, তার মধ্যে জঙ্গল গাছপালা, ভীষণই ভালো লাগছিল। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল। কি সুন্দর জল আর তার মাঝখানে গাছ, আর রাস্তার দুধারে আকাশমণি গাছের হলুদ ফুলে ঘেরা, যেন সুন্দর করে ছবি আঁকার মতন চারপাশটা। সত্যি এত ভালো লেগেছিল তাই সকলের সাথে শেয়ার না করে পারলাম না। আজকের এই ভিডিওটা সেই সকল শহরের বন্ধুদের জন্য যারা গ্রাম খুব মিস করেন এবং গ্রাম যাদের ডাকে, তাই তাদের জন্য রইল আজকের এই সুন্দর ভিডিওটি। আমি তো এক কথায় প্রেমে পড়ে গেছি, তাই নেক্সট বার যখন বিষ্ণুপুর যাব আমি কিন্তু এই জায়গাটায় আবারও যাব। তাই আপনাদের উদ্দেশ্যেও বলি, সামনেই ডিসেম্বর আসছে, শীতকাল মানেই ঘোরার সময়। তাই যারা এখন থেকেই ভেবে রেখেছো বিষ্ণুপুর যাবে, বাঁকুড়া বিষ্ণুপুরের ট্যুর করবে, তারা কিন্তু তাদের ট্যুরে এই জায়গাটি অবশ্যই রেখো। তালডাঙ্গা জঙ্গল দিয়ে প্রায় 1 ঘন্টা জার্নি করে ত্রিধারা মন্দির, না গেলে কিন্তু খুব মিস হয়ে যাবে। তাই বন্ধুরা বাকি ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখতে থাকো। জার্নিটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগলো। এবার আমরা চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা 10:20 নাগাদ এসে পৌঁছে গেলাম পাঁচমুড়াতে, সেই মন্দিরে যেখানে আমরা বেরিয়েছি যাওয়ার জন্য, পাঁচমুড়ার ত্রিধারা মন্দির, রাধাকৃষ্ণের খুব সুন্দর একটি মন্দির। বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু তৈরি হয়েছে এই মন্দিরটি। মন্দিরে ঢুকেই কিন্তু আগে
কুপন কেটে নিতে হবে ভোগ খাওয়ার। যদি কেউ পরিকল্পনা করে থাকেন শুধুই মন্দির ঘুরে বাড়ি ফেরত যাবেন তাহলে কোনো ব্যাপার নয়, কিন্তু যারা ঠিক করে রেখেছেন যে এখানে এসে ভোগ খাবেন তারা কিন্তু সকাল সকাল এসেই আগে কুপন ঘরে লাইন দিয়ে ভোগের টিকিটটি কেটে নেবেন। প্রতি টিকিট 50 টাকা করে, মানে একজনের জন্য 50 টাকা। আমরা সকলের কুপন কেটে নিলাম, তাই দেরি না করে আগে গিয়ে এই কুপন ঘরে কিন্তু লাইন দেবেন। তারপরে আপনারা মন্দির ঘুরে রাস্তার ওপারেই রয়েছে চা, চপ, মুড়ি, নানান ধরনের বাঁকুড়া জেলার বিখ্যাত জলখাবারের ব্যবস্থা। এইখান থেকে আমরা প্রসাদের কুপন কিন্তু কেটে নিয়েছি। এখান থেকে ওদের নিজস্ব মিষ্টির দোকান থেকেও অনেকে মিষ্টি খেতে পারেন, অনেকে খেয়েছেও, তবে আমরা কিন্তু পছন্দ করলাম রাস্তার অপোজিটে ছোট্ট ছোট্ট দোকানগুলো, যেখানে কিনা চা, বাঁকুড়ার বিখ্যাত ব্রেকফাস্ট মুড়ি এবং চপ, সেই সব খেয়ে আমরা কিন্তু ব্রেকফাস্ট সেরেছিলাম। মন্দিরের কাজগুলো কিন্তু দেখবার মতন, যেহেতু বিষ্ণুপুর পোড়ামাটির জন্য বিখ্যাত আমরা সকলেই জানি, তাই সেই কাজ এখানেও আমরা দেখতে পেলাম। এটাই খুব স্বাভাবিক, খুব সুন্দর কারুকার্য করে তৈরি হয়েছে মন্দিরটি এবং অনেকটা জায়গা জুড়ে গঠন করা হয়েছে। আর এখানে যেহেতু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন, তাই তাদের জন্য বিশ্রামাগারও তৈরি হয়েছে। যারা সকালে আসেন, ভোগ খান, বিশ্রাম নেন, সন্ধেবেলার আরতি দেখে, পুজো দেখে বাড়ি যাবেন, তাদের জন্য কিন্তু বলে রাখি এখানে কিন্তু খুব সুন্দরভাবে বিশ্রামাগারের সুবন্দোবস্ত রয়েছে। মন্দিরের কারুকার্য এবং মন্দিরের যে কাজকর্ম সেগুলো কিন্তু দেখবার মতন, খুবই সুন্দর সুখ্যাতি সূক্ষ্ম কাজ রয়েছে। ভোগের কুপন কেটে নিয়ে হাতে সময় নিয়ে চারপাশটা ঘুরে দেখতে ভীষণই ভালো লাগবে। আমরা চারপাশটা ঘুরে নিলাম, তবে আমাদের কিন্তু সন্ধে অবধি থাকার কোনো প্ল্যান নেই, আমরা দুপুরে ভোগ খেয়েই বাড়ি ফিরব। একদিকে রয়েছে মন্দির, তার ভেতরে রয়েছে নানান ধরনের মূর্তি, রাধাকৃষ্ণের মেন মূর্তি, এবং তার উল্টো দিকেই রয়েছে নাট মন্দির। মন্দিরের সব কিছুই ভালো লেগেছে, শুধু একটা মাত্রই আমার খারাপ লাগার বিষয়, সেটা হচ্ছে জুতো রাখার সুবন্দোবস্ত নেই। মানুষজন স্বভাবতভাবেই যেখানে সেখানেই জুতো খুলে রাখছেন, যেটা কি না একটু দৃষ্টিকটু লাগছে। তাই এই ব্যবস্থাটা যদি একটু ভালো হয় তাহলে জিনিসটা কিন্তু আরও ভালো হয়ে যাবে। যে কোনো মন্দিরে জুতো রাখার একটা সুবন্দোবস্ত জায়গা থাকলে তবেই ভালো লাগে। তাই চারিদিকে জুতো ঘোরাঘুরি করছে দেখে আমার একটু খারাপ লাগছিল, নয়তো বাকি সব কিছুই এই মন্দিরের আমার ভীষণ ভালো লেগেছে। আর ভেতরে কৃষ্ণ এবং রাধার মূর্তি দেখে আরও ভালো লাগলো। পুরো কালো রঙের কৃষ্ণ মূর্তি এবং সাদা ধবধবে রাধার মূর্তি খুবই ভালো লেগেছিল। অনেক মানুষের সমাগম, অনেক মানুষ বহু জায়গা থেকে এসেছেন, আর সময়টাও ছিল পুজোর সময়, তাই ভিড়টা কিন্তু একটু বেশিই ছিল। মন্দিরের ভেতরে দেওয়ালে ভীষণ সুন্দর করে কৃষ্ণের সারা জীবনের নানান ধরনের ছবি কিন্তু আঁকা রয়েছে ছোট থেকে বড়বেলা অবধি, যেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ভীষণই ভালো লাগছিল। একেবারে কৃষ্ণের জন্ম থেকে বড় হওয়া অবধি কৃষ্ণের নানা রকম লীলার ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে এই দেওয়ালের উল্টো দিকেই রয়েছে বিশ্রামাগার, যার কথা আমি একটু আগেই বলছিলাম। মানুষরা দূর থেকে এলে সারাদিন যারা থাকেন তারা কিন্তু এই বিশ্রামাগারেই বিশ্রাম নেন। সারাদিন তারা থেকে ভোগ খেয়ে সন্ধ্যা আরতি দেখে তবেই কিন্তু বাড়ি ফিরে যান। তাই বন্ধুরা, অবশ্যই বিষ্ণুপুর গেলে কিন্তু এবার এখানে যেতেই হবে, আর আমাকে জানাতে হবে কেমন লাগলো। সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যাদের রাধাকৃষ্ণ খুব ভালো লাগে, রাধাকৃষ্ণের মন্দির ভীষণ ভালো লাগে, তাদের কিন্তু এই মন্দিরটি
অবশ্যই খুব ভালো লাগবে। ভীষণ শান্ত নিরিবিলি একটা জায়গা। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টার সময়, তাই তো? আর টোটো করে পুরো লেগেছে 1 ঘন্টা 15 মিনিট। পুরো সমস্ত নানা রকমের জঙ্গল পার করে করে আমরা এসেছি পাঁচমুড়া। পাঁচমুড়ার বিখ্যাত ত্রিধারা মন্দিরে আমরা রয়েছি, এবং এখানে এসেই আগেই যেটা করতে হবে, তাড়াতাড়ি করে খাবারের কুপনটা কিন্তু কেটে নিতে হবে। কুপনের দাম মাত্র 50 টাকা, পার হেড 50 টাকা। এবার ভোগে কী আছে সেটা আমরা পরে খেয়েই জানতে পারবো। তো ভীষণ সুন্দর একটা জায়গা, শীতকালে ঘুরে বেড়ানোর জন্য বিষ্ণুপুরের সহ তো সবাই ঘুরেছেন, এবারে বিষ্ণুপুর এলে কিন্তু ত্রিধারা মন্দিরটা অবশ্যই ঘুরে দেখবেন। খুব সুন্দর কারুকার্য, মন্দিরটা অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা হচ্ছে। দেখতে থাকুন পুরো ব্লগটা। পাড়ার সমস্ত ছোট ছোট বোনদের সাথে এসেছিলাম আমরা এখানে, তাদের সাথে ছবি টবি তুলে নিলাম। পাড়ার কাকিমা বোন অনেকে মিলে এসেছিলাম। সকাল থেকে আসার পর থেকেই আমাদের কিছু খাওয়া হয়নি, আমরা মন্দিরটা ভালো করে আগে ঘুরে দেখে নিলাম। এবার সকলেরই একটু খিদে খিদে পাচ্ছিল, তাই আমরা একেবারে মন্দিরের অপোজিটে রাস্তার উল্টো দিকে চলে এলাম। নানা রকমের খাবার খেতে, যার যেটা ভালো লাগলো সে সেটাই খেল। কেউ আইসক্রিম, কেউ কোল্ড ড্রিঙ্কস, কেউ চা, কেউ চপ, কেউ মুড়ি, নানান ধরনের খাবার খেয়ে আমরা কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিলাম। খাবারের দাম কত? 8 টাকা। বাহ, তোমার দোকানের নাম কি গো? নাম নেই তো। লোককে কি বলবো, কার দোকানে আসতে বলবো? তোমার নামটা বলতে হবে তো। একদম মন্দিরের গেটের উপর অপোজিটে তোমার দোকান। বাঁকুড়া বিষ্ণুপুরে আসবেন আর গরম গরম চপ খাবেন না তা কি করে হয়? তাই বিনা চপ খেয়ে বাঁকুড়া জেলায় কিন্তু ব্রেকফাস্ট মোটেই সারা যায় না, তাই আমরাও তার ব্যতিক্রম নয়। একেবারে চেয়ার টেবিলে বসে পাত পেড়ে চপ মুড়ি খাওয়া হলো। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু সকলের কাছে বেশ নতুনত্ব লাগবে। চপ মুড়ি তো আমরা সকলেই খেয়ে থাকি, এখন শহরের মানুষও খেয়ে থাকেন, কিন্তু এইভাবে শাল পাতায় মুড়ি দিয়ে চপ খাওয়া এটা আমিও প্রথম দেখলাম। তাই চট করে ভিডিও করার লোভটা কিন্তু ছাড়তে পারলাম না। কি সুন্দর শাল পাতায় করে চপ মুড়ি খাওয়া হচ্ছে দেখুন, দেখেই লোভ লাগলো। খিদে না থাকলেও লোক খেতে বসে পড়বে, তাই আমরাও সকলে মিলে একবারে ঝাঁপিয়ে পড়লাম শাল পাতা করে চপ মুড়ি খেতে। দুর্দান্ত লাগলো কিন্তু, তোমরাও কিন্তু এটা অবশ্যই খেও, না হলেই কিন্তু একটা বড় মিস। যেখানে যাবেন সেখানকার খাবার সেইভাবে খাবেন, তবেই না আনন্দ। এই যে কৌটো থেকে, ড্রাম থেকে বেরিয়ে পড়লো মুড়ি এবং ডিরেক্ট এসে পড়লো শাল পাতায়, তারপরেই চলে আসবে গরম গরম চপ এবং বেগুনি। কেমন শাল পাতায় নিয়ে মুড়ি খেতে হয় দেখে নিন। আমার মেয়েও কিন্তু বেশ মজা করে, আনন্দ করে এই নতুনত্ব ব্রেকফাস্টটা এনজয় করে নিল। তারপর ব্রেকফাস্ট সেরে চা খেয়ে আমরা আবার এলাম মন্দিরে। মন্দিরে ঢুকে এই যে রাধাকৃষ্ণের মূর্তি ঘিরে তার সখীরা চারিদিকে রয়েছে, এটা কিন্তু প্রথমে এরকম ঘুরছিল না। ফিরে এসে দেখি কী সুন্দর রাধাকৃষ্ণের মূর্তির চারপাশে তার সখীগণ নাচতে নাচতে ঘুরছে, দেখে কি ভীষণ ভালো লাগলো, তাই ভিডিওটা চট করে করে ফেললাম। আর ধীরে ধীরে দেখুন ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে, যত বেলা বাড়বে তত কিন্তু ভিড়ও বাড়তে থাকবে। এই যে কৃষ্ণ, রাধা এবং তার সখীবৃন্দের যে মূর্তিগুলো, কী সুন্দর জীবন্ত না? ভীষণ সুন্দর কারুকার্য এবং হাতের কাজ অসম্ভব ভালো। খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে, মন্দিরটা সত্যিই খুব সুন্দর তৈরি। কিছুক্ষণ পর আমরা শুনতে পেলাম উপরে কিন্তু রাধাকৃষ্ণের মন্দিরে কীর্তন হচ্ছিল, ঠাকুরের নামগান হচ্ছিল, তাই সেটা দেখার জন্য আমি চট করে একটু ওপর থেকে ঘুরে এলাম। এই হলো ভোগের ঘর, ভোগ খাওয়ার ঘর।
ভীষণ বড় একটি ভোগের খাওয়ার ঘর এবং তাতে সুন্দর অ্যারেঞ্জমেন্ট, বসে খাওয়ার চেয়ার এবং বেঞ্চ রাখা রয়েছে। আর একসঙ্গে প্রায় 700 থেকে 800 জন মানুষ কিন্তু এখানে খেতে পারেন, সেই বন্দোবস্ত কিন্তু রয়েছে। দুপুর 1টা থেকে ভোগ খাওয়ার এই ঘর খুলে দেওয়া হয়, তার আগে লাইন দিয়ে কুপন নিয়ে দাঁড়াতে হয়। সেইখানে একটু বিশৃঙ্খলা লক্ষ্য করলাম। হ্যাঁ, ঠিক এইভাবেই ভোগ খাওয়ার আগে কিন্তু ঠাকুরের নাম নিতে হয়েছিল। ঠাকুরের নাম নিয়ে ভোগ খাওয়ার শুরু করা হলো। এই প্রথাটি ভীষণভাবে প্রশংসনীয়, খুবই ভালো লাগলো। ছোট ছোট ছেলেমেয়েরা যারা যাবে বা গেছে, তারা কিন্তু অনেকটা ভালো শিক্ষা এখান থেকে পাবে। আমরা বেরিয়েছিলাম সকালে 9টার সময়, এখানে এসে পৌঁছেছি 10:20। আমাদের এখানে এসে সব কিছু ঘুরে দেখে, কুপনের লাইনে কুপন কেটে ভোগ খেয়ে এখন বাজে 1:45। তো আমরা এখন পাঁচমুড়া ত্রিধারা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ত্রিধারা মন্দিরের ব্লগ, এবং সেটা কোথা থেকে যেতে হয়, কিভাবে যেতে হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিন কী কী করলাম, কী খেলাম, কীভাবে ভোগ খেলাম, কীভাবে কুপন কাটলাম, তার কত টাকা নিল, কীভাবে করলে সব সুবিধে হয়, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তবুও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবে, আর আমার পুরো ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করবে। দেখা হবে খুব শীঘ্রই এই দিনেরই আরেকটি ব্লগ নিয়ে, যেটা কিনা আমরা গিয়েছিলাম পাঁচমুড়ারই একটি কুমোর পাড়ায়, যেখানে কিনা প্রাচীনকাল থেকে পোড়ামাটির জিনিস তৈরি হয়। সেই জায়গায় আমরা গিয়ে দেখেছিলাম, সেই গ্রামটা ঘুরে দেখেছিলাম। সেই ব্লগ কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, তাই আমার ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আমার ভিডিওসগুলো লক্ষ্য রাখতে হবে। তাহলে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর আমার পাশে থাকবে। দেখা হবে পরে কোনো একটি ব্লগে। টাটা, বাই বাই।